হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চিকেন ফ্রাই বানানো দেখাবো। চিকেন ফ্রাই রেসিপিটা কিভাবে বানাতে হয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি দেব এই যে সয়া সসটা দেব, পিকুমির সয়া সস। প্রথম সয়া সসটা দিব আপনার এই যে 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ লাগবে। 1, 2, 3, 4 টেবিল চামচ দিতে হবে পরিমাণ মতো, ব্যাস। ওকে, তারপর গোলমরিচ দেব এই যে 2 টেবিল চামচ। সব কিছু একসাথে মিক্স করে তারপরে আপনাদেরকে মাখিয়ে দেখাবো। তারপরে এই যে সাদা ম্যাজিক দিব 2 প্যাকেট, এই যে 2 প্যাকেট, 1 প্যাকেট দিলাম, 1 প্যাকেট, 2 প্যাকেট। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। তারপরে দেব আপনার এই যে কর্নফ্লাওয়ার দেব 5 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি সফট হয় মাংসটা। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, না 4 টেবিল না, 5 টেবিল চামচ দিলে হয় কর্নফ্লাওয়ার। তারপর সাথে যে একটা ডিম দেব, যে 1 টেবিল চামচ লবণ দেব, যেহেতু সয়া সস দেওয়া আছে। এখন মিক্স করে নিব, ওকে, সবগুলো একসাথে মিক্স করে নিব। 2 কেজি পরিমাণ মাংস দিয়ে চিকেন ফ্রাই করে নেব। এটা মাখিয়ে ম্যারিনেট করব প্রায় যতটুক করা যায়। 2 ঘন্টা করলে ভালো হয়, কিন্তু আমিও 2 ঘন্টা করে রাখব। 2 ঘন্টা করার পরে ওটাতে আমি ব্রেড ক্রাম মিশাবো। ব্রেড ক্রাম মিশিয়ে একটু সময়, আধা ঘন্টা সময় ডিপে রেখে দিব। আচ্ছা, এখন এই যে আদা রসুন পেস্ট সাথে দিয়ে দিব পরিমাণ মতো, 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন পেস্ট, সাথে একটু পেঁয়াজ বাটা দিব 2 টেবিল চামচ। তারপরে মিক্স করে বাস 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পরে আমি ওইগুলাতে ব্রেড ক্রাম লাগিয়ে তারপরে আরও 1 ঘন্টা, 1 ঘন্টা না, আধা ঘন্টার মতন ডিপে রেখে দেব। ডিপ থেকে বের করে তারপরে ভেজে নেব সরিষার তেল দিয়ে। ম্যারিনেটটা ভালো ভালো হলে খেতেও ভালো হয়। ওকে, অপেক্ষা থাকবেন, অপেক্ষা করব ভাজা পর্যন্ত আর ম্যারিনেট হওয়া পর্যন্ত। ওকে ওকে, মাংসটা ম্যারিনেট হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে যে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিব, দেখেন এই যে ব্রেড ক্রামগুলো লাগিয়ে তারপরে আমি ডিপ করে রেখে দিব। এই যে রেখে দিলাম, একটা একটা লাগিয়ে নিব, ভালো করে লাগাতে হবে। এই ব্রেড ক্রামটা কিন্তু আমি নিজে বানিয়েছি, এটা এই যে ব্রেড ক্রামটা দেখেন, এটা আমি নিজে বানিয়েছি। আমি চেষ্টা করি ঘরে যতটুক বানানো যায় আর কি। প্রত্যেকটি এভাবে এভাবে লাগিয়ে নিব, খুব দ্রুত লাগাতে হবে, নষ্ট হয়ে যাবে। ওকে, আজকের মতো লাগানো শেষ হয়ে আসছে। এই যে প্রায় এই যে শেষ হয়ে আসছে ব্রেড ক্রামগুলো, এতগুলো বাকি রয়েছে, এটা রেখে দিব, পরে আরেকদিন বানাবো। এই যে আমার চিকেন ফ্রাই হয়ে আসছে, মাশাল্লাহ হয়ে আসছে। এখন বাকি আরেকটু এই যে ওপরে দিয়ে একটু দিব যেন না লাগে। এই যে এই প্লেটটাও হয়ে আসছে,
প্রায় 2 প্যাকেট 2 প্লেট বানানো হয়েছে, প্রায় 2 কেজি মাংস দিয়ে অনেকগুলো হয়েছে। এই যে দেখেন, এই যে অনেকগুলো হয়েছে। বাস এখন ডিপে রেখে দিব আধা ঘন্টার মতো, আধা ঘন্টা পরে ভেজে নিব। ওকে, এখন চিকেন ফ্রাইটা ভেজে নিব, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবগুলা চিকেন ফ্রাই হয়ে আসছে, ম্যারিনেট করার পরে ব্রেড ক্রাম লাগিয়ে ডিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন ভেজে নিব আস্তে আস্তে, টুকটা করে দিয়ে দিব যতগুলো লাগে, ভেজে নিব যতটুকু লাগে ততটুকু ভেজে নিব। আমাদের তো মনে হয় না বেশি লাগবে এখন, তারপরে ভেজে নিয়ে নেই যতটুকু লাগে আর কি। ওকে, ভাজা পর্যন্ত অপেক্ষা করব। ওকে, চিকেন ফ্রাইটা ভাজা হয়ে আসছে, একটু নেড়ে দিব। সবগুলা হয়ে আসছে, এখন নামিয়ে নিব, একটা একটা করে নামিয়ে নিব। মোটামুটি ভালো হচ্ছে, পুরোগুলো নামিয়ে তারপরে পরিবেশন করব। আস্তে আস্তে সবগুলা নামিয়ে নিব। বাস আমার চিকেন প্রায় হয়ে গিয়েছে, সালাদ বানিয়ে নিলাম, তারপরে আচার, এই যেগুলো পেঁয়াজ হালকা ভেজে নিলাম, ক্যাপসিকামটা ভেজে নিলাম, টমেটো আর সালাদ। এই যে দেখেন, এই যে সালাদটা হয়ে আসছে, ওটাও হয়ে আসছে, এই যে চিকেন ফ্রাইটা হয়ে আসছে, যেটা আমের আচার সাথে দিয়ে খাবো। আমের আচারটা বানিয়ে নিলাম, এখন খাওয়ার পালা। জানি না কেমন হবে আমার চিকেন ফ্রাইয়ের রেসিপি আজকে। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি চাপ দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।